আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউবের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের মাঝে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমাদের যে আজকের যে টপিক হবে, আমাদের আজকের টিউটোরিয়াল হবে যে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমরা ফোল্ডার তৈরি করি। তো আমরা চেষ্টা করব যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যে নির্দিষ্ট একটা ছবি দিয়ে আমরা ব্যবহার করব, যে কোনো ফোল্ডারে আমরা নির্দিষ্ট ছবি ব্যবহার করব, কিংবা আইকনের জায়গাতে আমাদের যে কোনো একটি ফাইলের ছবি আমরা দিয়ে সেটি ব্যবহার করব। তো চলুন আমরা সেটি দেখব কিভাবে আমরা সেই কাজটা করব। করার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি কিভাবে আমরা এই কাজগুলো করব। আমরা চলে যাবো এখন আমাদের কম্পিউটারের স্ক্রিনে। তো চলুন বন্ধুরা। Press the bell icon on the YouTube app and never miss another update. এই যে বন্ধুরা, আমাদের কম্পিউটারের স্ক্রিনে আমরা চলে আসলাম। চলে আসার পরে আমরা এখানে দেখব যে এই যে আমাদের যে অল ফটোশপ, এই যে একটি ফোল্ডার, আমরা এই ফোল্ডারেই আমাদের একটি ছবি দিয়ে আইকন বসাবো। যেমন আমার এই যে একটা ছবি দেওয়া আছে, আমার নিচে রাখা আছে এই ছবিটি আমি আইকন হিসেবে ব্যবহার করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে যাব ব্রাউজারে গিয়ে আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা দেখে নেবেন। এই লিঙ্কে আসার পরে এখান থেকে যেতে হবে এই যে ইমেজ কনভার্টার, ইমেজ কনভার্টারে ক্লিক করব। ক্লিক করার পরে একটি আরেকটি অপশন, কিছু ড্রপ ডাউন ফাইল চলে আসবে, মেনু আসবে একটা, এখান থেকে এই যে কনভার্ট টু আইকন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফাইল সোর্স করতে বলবে, তো আমি এখানে আমার ফাইলটি সিলেক্ট করে দেবো। যেহেতু আমার ফাইলটি ডেস্কটপে রাখা আছে, তো আমি ডেস্কটপ থেকে এই যে আমার ফাইলটি সিলেক্ট করে দিলাম। ওপেন, আমার ফাইলটা আপলোড হবে, ফাইলের সাইজ অনুযায়ী আপলোড হতে সময় লাগবে। যেহেতু আমার ফাইলটি ছোট তাই খুব কম সময়ে আপলোড হয়ে গেল। তো এখন স্টার্ট কনভার্সন এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমার ফাইলটি কনভার্ট শুরু হয়ে যাবে। এই দেখুন, এখন আমার ফাইলটি কনভার্ট হয়ে গেছে। তো আমি এই ফাইলটি যখন আমি ডাউনলোডে ক্লিক করব, অটোমেটিক ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো চলুন, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল, দেখি আমাদের ফাইলটি ডাউনলোড কোন জায়গাতে হয়েছে। আমাদের ফাইলের যে আমরা যাব ডাউনলোড ফোল্ডারে, হ্যাঁ এই যে দেখুন টু, এই যে এই ফাইলটি এখন নামের যে ফাইলটি, আমি এগুলো আমার আগের ফাইল, এগুলো আমি ডিলিট করে দিই, এটা এগুলো ডিলিট করে দিই। এই ফাইলটি হচ্ছে আমার এখন, তো আমি ফাইলটিকে কপি করে নিয়ে নিই। কপি করে আমি ডেস্কটপে নিয়ে রাখি, ডেস্কটপে নিয়ে রাখলাম। তো এখন আমি এই ফোল্ডারটিকে আমার ইমেজ, এই ইমেজটি এখানে বসাবো। তো এর জন্য আমি ফোল্ডারটি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করব। প্রোপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে এই যে কাস্টমাইজে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে চেঞ্জ আইকনে ক্লিক করে এই যে এখানে ব্রাউজে ক্লিক করে এখান থেকে ডেস্কটপে এই যে দেখুন আমার যে ইমেজটি আমি সিলেক্ট করে ওপেন করে দেবো। দেখুন এই যে এখানে আমার ইমেজটি চলে আসছে। তো এখান থেকে ওকে প্রেস করব, যখন ওকে প্রেস করে আবার ওকে দিয়ে দেবো, তখন দেখুন এই যে কত সুন্দরভাবে আমার যে ইমেজটি আমার ফোল্ডারের উপর খুব সুন্দরভাবে চলে আসছে, ম্যাজিকের মতো। তো বন্ধুরা, অনেক সুন্দরভাবে আমরা কাজটা শিখে করে ফেললাম, অনেকটা ম্যাজিকের মতো। তো বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আপনার কমেন্ট মতামত জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।